লেবানানে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছে অন্তত পনেরো জন অভিযানটি সীমিত এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার স্থাপনার লক্ষ্য করে চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এরই মধ্যে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ লেবানানে ইসরায়েলের এই স্থল অভিযান সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র হাসনা আক্তারের ডেস্ক প্রতিবেদন গত ১৩ দিন ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে সংঘাত এবং যুদ্ধ নাটকীয়ভাবে বেড়েই চলছে এরই প্রেক্ষিতে লেবাননে পূর্ণদমে হামলা শুরুর কয়েকদিন পরেই স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে সোমবার রাত থেকে রাজধানী সহ দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে অবস্থিত হিজবুল্লার লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে স্থল অভিযান শুরু করে নেতানিয়াহু বাহিনী আইডিএফের দেয়া তথ্যমতে নতুন এই স্থল অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নর্দান অ্যারোস অভিযান চালানো হচ্ছে স্থল আকাশ এবং কামান বাহিনীর সমন্বয়ে দক্ষিণ লেবাননের দাউদিয়া শহর সহ আশপাশের এলাকাগুলোয় মঙ্গলবার দিনভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সেখানকার শরণার্থী শিবিরগুলোতেও বোমা বর্ষণ করেন তারা হতাহত হয়েছেন অনেকে এদিকে ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অবিলম্বে এই অভিযান প্রতিরোধ করা হবে বলে জানায় গোষ্ঠীটির উপপ্রধান এরই মধ্যে ইসরায়েলের রাজধানী তেলাবিবের উপকণ্ঠে অবস্থিত মোসাদের সদর দপ্তরে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ পাশাপাশি ইসরায়েলের এলাত শহর ও জাফা এলাকায় মানববিহীন রকেট হামলা চালিয়েছে ইয়েমেনের বাহিনী এদিকে ইসরায়েলে যে স্থল অভিযান শুরু করেছে তার পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্ট্রিন ডেস্ক